আলোচিত রাজনৈতিক জয়নাল আবেদিন হাজারীর মরদেহ ফেনীতে পৌঁছেছে। তার মরদেহ বহনকারী গাড়ি পৌর শহরের মাস্টারপাড়া হাজারী বাড়িতে পৌঁছে এর 10 মিনিট পর মরদেহ তার বাসভবন মজিব উদ্যানে নেওয়া হয়। জানাজা শেষে তিনি সেখানেই সমাহিত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন হাজারীকে এক নজর দেখতে মজিব উদ্যানে ভিড় করেছেন দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ, আসেন তার আত্মীয়রাও। এর আগে সকাল 10টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনের পর জয়নাল আবেদিন হাজারীকে শেষ বিদায় জানায় ঢাকাবাসী। তার মরদেহ বহনকারী গাড়ি রওনা দেয় ফেনীর উদ্দেশ্যে। সোমবার বিকেল 5:30টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জয়নাল হাজারী। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।